আসসালামু আলাইকুম। COVID-19 সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং কি এজন্যই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অলরেডি পিছিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন যে অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে কিনা, এই নিয়ে কিন্তু একটা কনফিউশন অলরেডি আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। তো এই অবস্থায় এই সকল বিষয়গুলো নিয়ে আজকের বিরতে কথা বলবো। আশা করি আজকের বিরতি থেকে তুমি অবশ্যই এই সকল বিষয়ে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে, এবং কি যে দীর্ঘ একটা সময় ধরে সকলে প্রস্তুতি নিচ্ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বসার জন্য, এবং কি ভর্তি পরীক্ষা দিয়ে তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য। বাট যেহেতু করোনা ভাইরাসের কারণে সকল কিছুই কিন্তু ডেট চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু জানি সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু যে নতুন তারিখ দেওয়া হয়েছে, তো সেই তারিখের ভিত্তিতে কিন্তু ভর্তি পরীক্ষা অবশ্যই পিছিয়ে যাবে। তো সেই সকল বিষয়ে আলোচনা করুন। তো প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে পরীক্ষার তারিখ পিছিয়ে যাবে কিনা। তো ওই পরীক্ষার তারিখ পিছিয়ে যাবে কিনা এই বিষয়টা কিন্তু নিয়ে নিউজ হয়েছে। তো সেখানে কিন্তু বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্যগণ রয়েছেন তাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠন থেকে 5 মে কিন্তু একটা তোমার হচ্ছে মিটিং ডাকা হয়েছে, যে 5 মে সেই মিটিং অর্থাৎ বৈঠকের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য নতুন তারিখগুলো, সেই নতুন তারিখগুলো কিন্তু এখন ঠিক করা হবে। তো আমরা কিন্তু জানতে পারলাম যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা 100-100 রয়েছে। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু যেহেতু করোনা ভাইরাসের গতি ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে যাবে। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ GU অ্যাডমিশন ডেট কিন্তু অলরেডি পিছিয়ে গেছে। তো দেন আমরা JEE অ্যাডমিশন ডেটের কথা যদি চিন্তা করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট থেকে কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 6 জুন থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু নিঃসন্দেহে পিছিয়ে যাবে, অর্থাৎ সেটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। দেন যদি আমরা GST অ্যাডমিশনের কথা চিন্তা করি, GST অ্যাডমিশনের জন্য যে ডেট নির্ধারিত করা হয়েছিল 19 জুন থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, তো যেহেতু করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে, এই লকডাউন কিন্তু ঈদ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পাবে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু GST-র অ্যাপ্লিকেশন অফ রয়েছে, সেক্ষেত্রে প্রাইমারি অ্যাপ্লিকেশন শেষ হয় নাই, দেন রেজাল্ট দিবে, চূড়ান্ত অ্যাপ্লিকেশন হবে, দেন কিন্তু পরীক্ষা হলে বসার সুযোগ। বাট এই ডেটগুলো কিন্তু এখন পরিবর্তন হয়ে যাবে, কারণ হচ্ছে প্রাথমিক আবেদনই শেষ হয় নাই, সেহেতু GST অ্যাডমিশন এখন কিন্তু আর হচ্ছে না। তো সেক্ষেত্রে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি, সকল বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি, তো সকল বিশ্ববিদ্যালয় কিন্তু ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে জুন জুলাই পরীক্ষা হওয়ার একটা ডেট ছিল, বাট এগুলো কিন্তু এখন সকল কিছুই আবার নতুন ডেট দিবে। সেই নতুন ডেট অনুযায়ী 5 মের যে বৈঠক হবে সেই 5 মের বৈঠক থেকে আমরা জানতে পারবো নতুন কোন ডেটগুলো আসে। তো আমাদের সবার মধ্যে যে কনফিউশনগুলো ছিল যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় পিছিয়ে দিয়েছে, তো অন্যান্য বিশ্ববিদ্যালয় পিছিয়ে দিবে কিনা, তো সেই কনফিউশনগুলো কিন্তু আমাদের 5 মে আমরা দূর করতে পারবো। সুতরাং আমরা কিন্তু আবার নতুনভাবে আমাদের স্টাডি প্ল্যানটা গোছাবো, যেহেতু ভর্তি পরীক্ষার তারিখগুলো পরিবর্তন হয়ে যাবে। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকে, বিশেষ করে আমাদের এই যে ইউটিউব ফ্যামিলির সাথে যারা আছো, আমাদের এই পরিবার সদস্য যারা রয়েছে তাদের সকলকে বলতে চাই, তোমরা অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তা একদমই মাথায় আনবা না। কারণ হচ্ছে যে ডেটগুলো পরিবর্তন হচ্ছে পরিস্থিতির উপর ডিপেন্ড করে হচ্ছে, সুতরাং তোমার কিন্তু এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। যেহেতু দিন বৃদ্ধি পাচ্ছে, এ থেকে আমরা পজিটিভ থিঙ্কিং, বারবার আমি একটা কথা বলছি, এ থেকে পজিটিভ থিঙ্কিং তোমরা নিয়ে নাও, দেন তোমাদের প্রস্তুতিটাকে আরও ইনক্রিজ করো। যদিও মেন্টালি প্রেশার হয়ে যায়, বাট এগুলো কিন্তু আমাদের রিকভার করার মন মানসিকতা থাকতে হবে। তো দেন আমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে নীতিমালাগুলো তৈরি হয়েছে, আমরা কিন্তু সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে যে নিউজটা এসেছে সেই নিউজটা কিন্তু প্রত্যেকের জন্যই খুবই দুঃসংবাদ। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিলেকশন প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে অ্যাডমিশন সিলেকশন, তো এই সিলেকশনের জন্য কিন্তু অনেক সমস্যা সকলে পড়বে, এমনকি সেখানে কিন্তু 4টা প্রধান ইউনিটের কথা বলা হয়েছে। তো যে সার্বিক বিষয়গুলো এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি খুবই নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ হচ্ছে যখন সিলেকশন প্রক্রিয়া হয় তখন কিন্তু আমরা জানি যারা GPA 5 রয়েছে তারাই বাদ পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা GPA 5 আছে বিজ্ঞান শাখা থেকে তারাই অ্যাপ্লিকেশন করতে পারে। সুতরাং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে সেকেন্ড টাইমারদের স্বপ্ন পূরণের জায়গা, ফার্স্ট টাইমারদের স্বপ্ন পূরণের জায়গা, সবার স্বপ্নের একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাস থেকে যদি হঠাৎ করে এই সিদ্ধান্ত আসে এরকম মেনে নেওয়া অনেকটা কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক স্যাররাও কিন্তু যে ডিসিশন এসেছে এর কিন্তু দ্বিমত পোষণ করছে। সুতরাং আমরা অবশ্যই চূড়ান্ত সার্কুলার জন্য অপেক্ষা করবো, এবং আমাদের সবার দাবি থাকবে, সেটা হচ্ছে আমারও দাবি থাকবে, আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে
হিসেবে আমার দাবি থাকবে, তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছো তাদেরও দাবি আমি জানি, তোমাদের মনের কথা অবশ্যই জানি। সেক্ষেত্রে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নীতিমালা এসেছে, সেগুলো আমরা পরিবর্তন চাই, সিলেকশন প্রক্রিয়া আমরা বাতিল চাই, যে সিদ্ধান্তগুলোর জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট বিপদে পড়তে যাচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, সেজন্য কিন্তু সেগুলো পরিবর্তন হওয়া একান্তই প্রয়োজন আমাদের সকলের, এই এই একটাই কিন্তু দাবি। সুতরাং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে তথ্যগুলো এসেছে, আশা করি সে তথ্যগুলো পরিমার্জন পরিসংশোধন করা হবে, দেন সেগুলো থেকে একটা ভালো ডিসিশনে আসা হবে, যাতে করে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার তারা যাতে করে সকলে ভর্তি পরীক্ষায় বসার একটা সুযোগ পেয়ে যায়। বিশেষ করে সবাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ওয়েট করতেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ভালো একটা ডিসিশন আসবে সেকেন্ড টাইমার, কিন্তু লম্বা একটা সময় ধরে প্রিপারেশন নিচ্ছিল, সুতরাং তাদের সকল স্বপ্ন যাতে বাস্তব হয়, কোনো কঠিন কঠোর সিদ্ধান্ত যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের না দেওয়া হয়, সেজন্য কিন্তু আমরা সকলে চেষ্টা করবো। আশা করি আমার দাবির সাথে সকলেই একমত রয়েছে। সুতরাং আমাদের যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে আমাদের, আমি বারবার একটা কথা বলে আসছি, তোমাদের মেন্টালিটি ঠিক রাখো, মানসিক প্রস্তুতি ঠিক রাখো, দেন প্রিপারেশনটাকে কিন্তু ধরে রাখতেই হবে। তোমার প্রিপারেশন একবার ছিটকে গেলে কিন্তু ভর্তি পরীক্ষা বসার সুযোগ পেয়েছো, বাট তখন কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে আর চান্স পাবো না, আর চান্সটাই কিন্তু মূল ফ্যাক্ট। তো সেহেতু আমরা যে নতুন সিদ্ধান্তগুলো আসবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে তারিখ দেওয়া হবে, তো সেক্ষেত্রে সম্ভব যদি একটা তারিখ বলো, সেক্ষেত্রে কিন্তু জুলাইয়ের শেষের দিকে এবং আগস্টের দিকে কিন্তু নতুন তারিখগুলো আসতে পারে। সুতরাং আমরা 5 মে যে বৈঠক রয়েছে উপাচার্যগণদের, সেই বৈঠকের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব, সেই বৈঠকের জন্য যে নতুন তারিখগুলো আসবে সেই তারিখগুলো আমরা দেখব। দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য যে ডিসিশনগুলো রয়েছে, আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ থেকে স্টুডেন্টরা যেহেতু অনলাইনে তারা যতদূর পারছে তারা কিন্তু সকলে একটা প্রতিবাদ করছে, এবং কি তারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা এগুলো বিষয়ে জানতে পারছি, এবং বিভিন্ন সাংবাদিকগণও আশা করি এই দাবিগুলো তাদের তুলে ধরবে, এবং এ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা ভালো ডিসিশন আসবে যাতে করে ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। তো সবাই তোমরা রিল্যাক্স থাকো, এমনকি তোমাদের সকল প্রতি দাবি হলো তোমরা মেন্টালিভাবে ডিপ্রেসড হয়ে যাও না, তোমরা হতাশার মধ্যে পড়ে যাও না, তোমাদের অবশ্যই প্রিপারেশন ধরে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় একটা আসন দখল করে রাখতে হবে, তোমার পেছনে তোমার যে পরিবারের স্বপ্ন, তোমার পিছনে যে তোমার সবার স্বপ্ন, তোমার আত্মীয় পরিজন বাবা মা যে সবার স্বপ্ন, সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন করা হয়, এবং কি তোমার যে স্বপ্ন রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে পড়াশোনা করার, এবং কি তোমার লাইফ ইম্প্রুভমেন্টের যে স্বপ্ন রয়েছে আশা করি সেই স্বপ্নগুলো পূরণ হবে। সুতরাং তোমাদের প্রতি এই একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা অবশ্যই হতাশার মধ্যে পড়বা না, পরবর্তী আপডেটের জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। আশা করি পরবর্তীতে ভালো কোনো আপডেট আসবে, আমরা সেই অপেক্ষায় থাকবো। সুতরাং আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ টপিকে, সে পর্যন্ত সমঙ্গল কামনা করছি, এবং একটি ছোট্ট রিকোয়েস্ট তোমাদের প্রতি, যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য সকল বিষয়গুলো চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখে দেন, তারা সেগুলো থেকে পরিষ্কার ধারণা নিয়ে নাও, এবং ডিসক্রিপশন বক্সে গেলেও কিন্তু তোমরা ভিডিও পাবে। তো আজ এই পর্যন্তই, সব ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।